সারা বিশ্বে সমাদৃত হয়েছে এই কারণে। এই বিদ্যালয়ের বহু প্রাক্তন কৃতি ছাত্র যারা সমাজের বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে প্রতিষ্ঠা দিয়ে নিজ নিজ ক্ষেত্রে তারকা খচিত হিসাবে সারা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠা লাভ করেছেন, তাদের প্রত্যেককে আমরা একত্রিতভাবে সমাদৃত করে দুর্গাপুর টিএন হাই স্কুল অ্যালুমনি অ্যাসোসিয়েশন ফর্ম তৈরি করে আমরা সেখানে 75 বছর পূর্তি করেছি। বিভিন্ন সময়ে এই বিদ্যালয়ের 50 বছর 75 বছর পালিত হয়েছে। সেই সময়তেও আমরা সেই আঙ্গিকে উৎসবগুলো পালন করার সময় দেখেছি কিভাবে এই বিদ্যালয় থেকে কৃতি ছাত্রছাত্রীরা সমাজের বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা লাভ করেছেন। এই বিদ্যালয় বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা জমি দান করেছেন তারকনাথ মুখোপাধ্যায়ের পরিবার থেকে শুরু করে সমস্ত এই এলাকার বহু মানুষ যাদের প্রত্যেকের অবদান আছে এই বিদ্যালয় পুনর্গঠনে, তারপরে পরে যারা প্রাক্তন ছাত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে তারাও এই বিদ্যালয়ের পুনর্গঠনের ক্ষেত্রে স্বস্ব মহিমায় ভূমিকা পালন করেছেন। কিন্তু আমি বারবার যে কথাটা অনুরোধ রাখব বর্তমান শিক্ষা মণ্ডলীর কাছে, বর্তমান শিক্ষকদের কাছে, অশিক্ষক কর্মচারীর বৃন্দর কাছে, এই বিদ্যালয়ের একটা ডিসিপ্লিন ছিল, এই বিদ্যালয়ের মানোন্নয়ন যে পর্যায়ে ছিল সেই পর্যায়কে আগামী দিনে অগ্রাধিকার দিয়ে শৃঙ্খলা এবং বিদ্যালয়ের মানোন্নয়ন এবং বিদ্যালয়ের মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এটা ভিত সেটা হচ্ছে শৃঙ্খলা এবং তাদের হচ্ছে মানোন্নয়ন, এই দুটোকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হোক। আজকে 79তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে এইটুকু সকলের কাছে আবেদন রেখে সকলকে আরও একবার যথাস্থানে কৃতজ্ঞতা সম্মান এবং নতমস্তকে প্রণাম জানিয়ে আমি এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। প্রত্যেককে ধন্যবাদ জানাই, ধন্যবাদ। বর্তমান পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী রাধারমণ পাল মঞ্চে এসে উপস্থিত হন। আমাদের ছাত্রবৃন্দ পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন।